বাসা থেকে বেরুচ্ছেন, কিন্তু আপনার মোবাইল ফোনের চার্জ বলতে গেলে একদমই নেই। ফোনটি চার্জ করার পেছনে ঘণ্টাখানেক সময় ব্যয় না করে চার্জ দেওয়ার আগে ফোনটির এরোপ্লেন মোড সচল করে দিন। এতে আপনার ফোন দ্বিগুণ গতিতে চার্জ হতে থাকবে। সোয়েটার বা টি শার্ট হ্যাঙ্গারে ঝুলানোর পর বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যায় পড়তে হয়। এই শোল্ডার বাম্প এড়াতে হ্যাঙ্গারটিকে একটু ভিন্নভাবে ব্যবহার করুন। কাপড়টিকে কোথাও রেখে প্রথমে মাঝ বরাবর দুভাঁজ করে হ্যাঙ্গারের হুকচি বগলের কাছে রাখুন। এরপর প্রথমে হাতা ও পরে বডি ভাঁজ করে হ্যাঙ্গারটি ঝুলিয়ে দিন। ছবি বা ক্যালেন্ডার বিভিন্ন কারণেই ঘরের দেয়ালে পেরেক ঠোকার প্রয়োজন পড়ে, আর তা করতে গিয়ে অনভ্যস্ত অনেককেই নাজেহাল হতে হয় যখন হাতুড়ির বাড়িটি পেরেক ছেড়ে হাতের আঙুলে গিয়ে পড়ে। এই সমস্যার কার্যকরী সমাধান একটি কাপড় আটকানোর ক্লিপ। পেরেকটি হাত দিয়ে ধরার পরিবর্তে কাপড়ের ক্লিপটি দিয়ে ধরুন। এবার হয়তো আপনি চোখ বন্ধ করেও হাতুড়ি পিটতে চাইবেন। ড্রয়ারের ভেতর কাপড় একটার উপর আরেকটা না রেখে খাড়া করে রাখুন। এতে যে কাপড়টা আপনার প্রয়োজন তা পেয়ে যাবেন চট করেই, আর বের করতে গিয়ে অন্য কাপড় ছড়িয়ে ফেলারও শঙ্কা থাকল না। ঝকঝকে সাদা দাঁত কে না চায়? ঘরেই তৈরি করে নিতে পারেন দাঁত ঝকঝকে সাদা করার টোটকা। আপনার যা লাগবে তা হচ্ছে বেকিং সোডা আর সামান্য লেবুর রস। একটি পাত্রে বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। ব্রাশে এই পেস্ট নিয়ে দাঁতে এক মিনিট ধরে ভালোভাবে ব্রাশ করুন, পরে মুখ ধুয়ে ফেলুন। দেখুন দাঁত ঝকঝকে সাদা হয়ে উঠবে। তবে এটি ঘন ঘন করলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হবে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।